गाजी में जाने। সকাল 10টার মধ্যে যিনি নিজেকে তৈরি করে নিচ্ছেন, ১১টায় চেম্বার অসংখ্য রোগী দেখে চলেছেন, তাতে একটু ক্লান্তির ছাপ নেই, নেই একঘেয়ে কোনো অ্যাটিচিউড, বলছেন, করছেন, হাসছেন, আবার করছেন, সব কিছু যেন ভীষণ ঠিকঠাক, একেবারে সাজানো বলতে গেলে নাটকীয়, এক কথায় এ ম্যান ফিট ফর এ জব। চেম্বার শেষ করে ওটিতে আবার ওটি ক্লোজ করে ছুটছেন তার ভালো লাগার জগতে, অর্থাৎ গানের চিলে কোঠায়। যে হাতে একটু আগেই ছুরি কাঁচি ধরেছেন, সেই হাতে তুলে নিয়েছেন গিটার কিবোর্ড। প্রতিনিয়ত চলছে পেশার পাশাপাশি শিল্পের ভালোবাসাবাসি, জন্ম নিচ্ছে নতুন নতুন গান, নতুন টিউন ও কম্পোজিশন। এতক্ষণে যা বলা হলো তা প্রাত্যহিক গাজী মিজান। মধুমতির কোল ঘেঁষে গড়ে ওঠা একটা সুন্দর গ্রাম ধুলোইতলা, নদী, গাছগাছালি, ধুলোমাটি আর পাখির কলতান। এরপর হঠাৎ করে জীবনের অঙ্কটা বদলে গেল। লেখাপড়ার জন্য স্কলারশিপ নিয়ে পাড়ি জমালেন সুদূর রাশিয়াতে, উদ্দেশ্য মেডিকেল সায়েন্সের উপর গ্রাজুয়েশন করা। চলতে থাকলো লেখাপড়ার কঠোর অনুশীলন, চলতে থাকলো মেডিকেলের পাশাপাশি গানের ট্রেনও ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ধরে। ইনস্টিটিউটের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গ্রুপের লাইন আপে সম্পৃক্ত হলেন তিনি। কেটে গেল প্রায় 10টি বছর। এখানে তিনি ওয়েস্টার্ন মিউজিক চর্চার সুযোগ পান, যা তাকে পরবর্তীতে ফিউশন সং তৈরিতে সাহায্য করেছে। দেশে ফিরে ধারাবাহিকভাবে চর্চা চলতে থাকে এবং সফলভাবে বিভিন্ন মিডিয়ায় সঙ্গীত পরিবেশন করতে থাকেন। দেশের গান নিয়ে কটি কথা বলতেই হবে। স্বাধীনতা যুদ্ধকালীন সময় দেশের গান শুনে দেশের গানের প্রতি উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি। ভেবেছিলেন, যদি কখনো শিল্পী হতে পারি তবে প্রথমেই গাইব দেশের গান। সেই চিন্তা চেতনার বহিঃপ্রকাশই আজকে দেশের গানের অনুপ্রেরণা। ইতিমধ্যে তিনি সোনার বাংলা 1, সোনার বাংলা 2, সোনার বাংলা 3, সোনার বাংলা 4, সোনার বাংলা 5 ও সোনার বাংলা 6 শিরোনামের 6টি দেশের গানের অ্যালবাম শেষ করেছেন। সপ্তম অ্যালবামের নির্মাণ কাজ চলছে। তিনি 10টি অ্যালবামের ধারাবাহিক এই প্রয়াস চালিয়ে যাওয়ার আশা রাখেন। কথা বলতে পারি তার ফোক সং নিয়ে। এ পর্যন্ত খই ভাজে তালতো বইন, বংশী বাজায় কে ও ভাটির গান শিরোনামে 3টি অ্যালবাম শেষ করেছেন। এর মধ্যে বংশী বাজায় কে অ্যালবামটি হল এক্সপেরিমেন্টাল ফোক ফিউশন ধাঁচের অসাধারণ 10টি গানের সংকলন এই অ্যালবামটিতে। আমাদের অনেকের মতে এটা তার জীবনের শ্রেষ্ঠ গানের অ্যালবাম। সবশেষে বলছি তার নিউ ডাইমেনশন বা নতুন ধারা নিয়ে। চেনারোদ্দুর, হ্যালো চাঁদ, ফ্ল্যাশব্যাক, অহনা, বৃষ্টি বালিকা ও সব কিছু ঠিক আছে অ্যালবামগুলির নাম এসে যায়। এক্সপেরিমেন্ট করেছেন তিনি রবি ঠাকুরের গানে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে, এই গানটি শিল্পী তার নিজস্ব ঢঙে গিয়েছেন। এক্সপেরিমেন্ট করেছেন বিদেশি ভাষার গান চর্চাতেও, এক্ষেত্রে রাশিয়ান ও স্প্যানিশ গানের কথা এসে যায়। রুশ শিরোনামের গানটি তিনি অতি দক্ষতার সাথে গেয়ে থাকেন, একজন বাঙালি গায়কের পক্ষে যা এক অসাধারণ পারফরমেন্স। ওপার বাংলার কলকাতা থেকে এসটিএম ক্যাসেট কোম্পানির প্রযোজনায় শিল্পীর আরও 6টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তবে তুলনামূলকভাবে মন যাযাবর, ভাবনা, ওনাবাসী ও ওগো বিদেশিনী শিরোনামের অ্যালবামগুলি
ওপার বাংলায় জনপ্রিয় হয়েছে। প্রকাশিত অ্যালবামের সংখ্যা যদিও কোনো বড় বিষয় নয়, তবু সংখ্যার বিচারে শিল্পী গাজী মিজানের 25-এর উপর অ্যালবাম প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আধুনিক গানের বিশেষ শ্রেণীর সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। একইভাবে তিনি বাংলাদেশ টেলিভিশনের আধুনিক গানের সঙ্গীতশিল্পী, গীতিকার ও সঙ্গীত পরিচালক। সবশেষে বলতে হল সঙ্গীতে তার অবদানের কথা। শুধু গানের জন্যই রেকর্ডিং স্টুডিও ঢাক ঢোল, ভিজুয়াল প্যানেল জিএম মাল্টিভিশন এবং অডিও প্লাস নামের অডিও প্রকাশনা সবই তার সৃষ্টি। এখানে উল্লেখ করতে হয়, খুলনা অঞ্চলের অনেক শিল্পী কলাকুশলী আছে যারা সঠিক পৃষ্ঠপোষকতার জন্য তাদের প্রতিভা বিকশিত করতে পারছে না। তাদের জন্যই গাজী মিজান সব সময় নিবেদিত। খুলনা শহর তথা দক্ষিণাঞ্চলে সাংস্কৃতিক অঙ্গনে তিনি প্রধান পৃষ্ঠপোষক। এতদ অঞ্চলের শিল্পী, গীতিকার, সুরকার ও যন্ত্রশিল্পীদের মাঝে তিনি মেলবন্ধন রচনা করেছেন। সুরের জগতে খ্যাত গাজী মিজান তার সুরের সঙ্গীত শৈলীতে এবং ভালোবাসায় হাজারো অগণন মানুষ মুগ্ধ। ইতিমধ্যে তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তার স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক এবং অনেক অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। এ পুরস্কার, এ সম্মাননা গাজী মিজানকে আরও এগিয়ে দিয়েছে। আমরা এই অনন্য চিকিৎসক, সঙ্গীতশিল্পী ও সর্বোপরি এই আধুনিক মানুষটির দীর্ঘ জীবন কামনা করি।